তোমার ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না অভিভাবক হিসেবে গ্রহণ করো না ও বা ওরা একে অপরের বন্ধু চলছে ইহুদি খ্রিস্টানদের একচ্ছত্র আধিপত্যের উপর দিয়ে ইহুদিরা বেঁচে আছে মূলত খ্রিস্টানদের আশ্রয় বিলাসী জাতি সুৎখর জাতি সুদের টাকা দেয় দাদনের ব্যবসা করে আরামসে বসে খায় কোনো রিস্ক নেই জন্য ওরা কোশ্চিংকাল সম্মুখ যুদ্ধে যায় না পিছন যত কূটনীতির ষড়যন্ত্রের চক্রান্ত পিছন করা খুব পাকা খ্রিস্টানদের ভাগ্য কোনো ভালো নেতা আসবে না ওই বাইডেন বত বদগুলো আসবে ট্রাম্প মার্কা ওই ইহুদুদের ভাগ্য কোনো ভালো নেতা আসবে না নেতা মতো বিশ্ববধ এই লোকগুলি ওদের নেতা হবে নবী ওদের সঙ্গে কাটা কারণ ওদের স্বেচ্ছাচারিতায় বাধা দেয় কারা নবীর দেয় না ঈশ্বরচর্যার বাধা যে দেবে তাকে মেরে ফেলবে ইহুদি নসরাদের লকম হচ্ছে সাহাবুল কেরাদাত আরবরা এটা প্রায়ই বলে এরা হল বানোরার শুকুরের বংশ আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি ইহুদের মূলত মুসা আলি সাল্লাহসাল্লামের উম্মত মুসা আলি সাল্লাহসাল্লাম তাদেরকে ফ্রাউনের অধীনতা থেকে বাঁচিয়ে আনলেন আল্লাহর বিশেষ রহমতে কারণ মুসুর ইসলাম ফেরাউনের বিপরীতে বড়ো কোনো রাজা মহারাজা ছিলেন না তিনি যুদ্ধ করে তাদেরকে আনেন নেই নিতান্তই আল্লাহর দেওয়া মৌজার মাধ্যমে তিনি তাদেরকে আনতে পেরেছিলেন চারশো বছর ধরে তারা মিশরে নিগৃহীত হচ্ছিল তাদেরকে সেখানে বাদি দাসীর মতো ব্যবহার করা হয় অনেক ঘটনা আপনারা জানেন ফেরাউনদের অত্যাচার কেমন ছিল স্টাইলের উপরে ইউসুফ আলহ সাল পর থেকে তাদের উপরে হাকসুস একটা দল আসে তারপরে ফ্রাউনের এই অত্যাচারী রাজারা তাদের উপরে জুলুম করতে থাকে তাদেরকে সবসময় বিদেশি ভাবত চারশো বছরের বসবাস করেও মিশরের স্থানীয় কৃপ্তিরা বনুস্টাইলকে আপন করে নিতে পারেনি কারণ এরা শাম থেকে ওখানে গেছিলেন হুদ একুব আলাইাতামের বারোটা সন্তান ছিল একজন হল ইউসুফ আর আরেকজন ছিল বেনিয়ামিন এক মায়ের পেটে আর বাকি দশজন ছিল আর মায়ের পেটে এরা সৎ ভাই এই বইমাত্র হিংসার কারণে এরা পরস্পর করে মিল ছিল না পরবর্তীতে ইউসুফ আলুসাল্লাম যখন অন্ধকূপ থেকে মুক্তি পেলেন আল্লাহর রহমতে তিনি মিশরের রাজস্ব মন্ত্রীকে তীরের বাড়িতে তিনি কৃতদাস হিসেবে সেখানে গেলেন পরবর্তীকালে আল্লাহাক তাকে এমন সম্মান দিলেন তিনি মিশরের সর্বোচ্চ ব্যক্তিতে পরিণত হয়ে গেলেন সর্বময় কর্ত হলেন মিশরের রাজা পুরস্কার বললেন যে আপনার তুলনায় আমার কোনো গুণ ক্ষমতা কিছুই নাই আমি নামে মাত্র রাজা থাকলাম আপনি কিছু করেন ইতিহাস শরীর ভরা বক্তব্য আছে নবীদের কাহিনী ইউসুবাস অংশটা পড়ে দেখবেন ইসুফ সময়ের এই সম্মান পরবর্তীকালে পুনশ্চয় ধরে রাখতে পারেনি একশো তেইশ বছর বয়সে ইউসুফ মারা গেলেন এরপর থেকে পরবর্তীতে যারা আসলেন নেতৃবৃন্দ তারা আর তাদের সে থাকেনি তাদের ইমানদারি ছিল না ফলে খালি বস্তুবাদী চিন্তাধারা খালি খাওয়া দাওয়া নিয়ে ও চোরাম বিলাসিত অলসতা তাদেরকে শেষ করে দিল ফলে তাদের উপরে জয়লাভ করলো স্থানীয় কৃপ্তিরা এক্ষিপ্তদের নেতা ছিল ফেরাউন ফেরাউন কোনো ব্যক্তির নাম নয় ফেরাউন একটা উপাধের নাম রেমেসিস দ্য সেকেন্ড এবং থার্ড এই দুজনের আমলে আমরা যে ফেরণ অত্যাচারী ফেরণ যাকে বলি ওর নাম ছিল রেমেসিস এরপরে আসে মরনেপ্তা এগুলোর ইতিহাস সব নবীদের কাহিনী পাবেন তাই আমলেই চূড়ান্ত জুলুম নির্যাতন শুরু হয় বনুষ্ঠানদের উপরে কারণটা ছিল একটা এই কুসংস্কার সে স্বপ্ন দেখছিল যে অতি সপ্তাহের বনুষ্টিলদের মধ্যে এমন একটা ছেলে জন্ম হবে যে তোমার রাজত্ব কেড়ে নেবে এই স্বপ্নকে গুরুত্ব দিয়ে বনুষ্টিলের বাড়িতে যত ছেলে সন্তান জন্মগ্রহণ করে সব তারা মায়ের সামনে দুটু করে কেটে ফেল দেয় ফলে কোনো ছেলে বাঁচতে পারে না অবশেষে যখন তাদের কাজের লোক কমে গেল শিল্প কারখানায় শ্রমিক নাই বাড়িতে কাজের লোক নাই মেয়ে লোক কী পারে ছেলেদের তো লাঙল চড়তে পারে না এরা তো চাষ করতে পারে না শেষে সবাই মিলে পরামর্শ করলে ফেরাউন এ প্রতি বছর সবাইকে না মেরে এক বছর অন্তরে এক বছর মারেন তাহলে কিছু সিলি পাওয়া যাবে তো যে বছর বিরতি সেই বছরে মৌসা এবং হারুন এরা দুই ভাই হলেন ফলে আর মারা হলো না বেঁচে গেল কিন্তু পরে তারা অলৌকিকভাবে বেঁচে গেলেন সেই ইতিহাস আপনারা জানেন আল্লাহ ওহি করলেন তার মায়ের কাছে মূসার মায়ের কাছে দেখো তুমি ভয় পেও না আমি মূসাকে নবী করব তার কোনো ক্ষতি হবে না যদি তোমাকে জাল্লাদ্দ তোমার সন্তানকে হত্যা করার জন্য আসে তাহলে তুমি তার আগেই যদি ভয় করো তাহলে তোমার সন্তানকে সিন্ধুকে ভরে নদীতে ভাসিয়ে দে তাকে কোনো সমস্যা হবে না ভাই তোমার সন্তানকে তোমার শত্রু এবং আমার শত্রু তারাই লালন পালন করবে এবং অত্যন্ত সসম্মানে থাকবে আবার তোমার চোখের শান্তির জন্য তোমার হৃদয়ের শান্তির জন্য তোমার সন্তানকে তোমার কলে আমি ফিরিয়ে দেব আল্লাহ আগেই বলে দিলেন বিধায় মা নিশ্চিন্ত হয়ে গেল উত্তাল নদীতে ভাসিয়ে দিল নিজের সন্তানকে নিজের বোন ওই নদীর ধার দিয়ে ধার দিয়ে চলতে লাগলো সিন্ধুক যেদিকে যায় বুন সেদিকে যায় একসময় ফেরাউনের প্রাসাদের ঘাটে গিয়ে সিন্ধুকটা থেমে গেল ইতিমধ্যে লোকেরা উঠালো ফেরাউন বলল এ তো নিশ্চয়ই বোনের সন্তান হবে এই দিয়েছে নদীতে ভাসে আমি এখন কেটে ফেলল কিন্তু আল্লাহ পাকের একটা আল্লাহ বলছেন ও তো আল্লাহ মহাব্বা মেননি মুসা চেহারার মধ্যে আল্লাহ এমন একটা আকৃষ্ট করার ক্ষমতা দান করেছিলেন যে মোহাব্বত তিনি নিক্ষেপ করেছিলেন মুসার চেহারার মধ্যে যেই মুসাদিকে তাকাতো তার অন্তরে মহাব্বত চলে আসছে মতো এই দুর্ধর্ষ লোকটিও দুর্বল হের পথে এত সুন্দর সন্তান হতে পারে প্রাণের স্ত্রী আসিয়া বলে দেখো তুমি একে মেরো না সে আমাদের তো ছেলে মেয়ে নাই সে আমাদের ছেলে হতে পারে ভবিষ্যতে তোমার কোনো কাজে লাগতে পারে তুমি ওকে মেরো না এই যে আল্লাহর অলৌকিক ক্ষমতা সব শেষ হচ্ছে মশার কিছুই হলো না রাজকীয় সন্তান বিশাল ব্যবসা সবার ঘোষণা দেওয়া হলো বাচ্চা দুধ খাবে কে খাওয়াবে অনেক ধাত্রী আসলো কোনো দুধ সে মুখে নেয় না আল্লাপাক তাকে আগেই অঘোষিতভাবে অদৃশ্যভাবে এবং রুচি তৈরি করে দিয়েছিলেন যে দুধে মুখ দেয় মুখটা নেয় শেষকালে কী করবে তখন ওর বোন এসে বললো আমি এমন একটা ধাত্রীর নাম বলতে পারি সে খুব দক্ষ ধাত্রী যদি তাকে এনে তোমার দেখতে পারো তার দুধটা খায় কি ওর মাকে নিয়ে আসলে তো মায়ের দুধ পালিয়ে বা ছাড়ে না নাকি মাকে দুধ পেয়ে একেবারে হয়ে গেল মায়ের কোলে মুসা মানুষ হল রাজপুত্র হিসেবে কি তা সম্মান যার জন্য এত ভয় তিনি সরাসরি রাজপুত্র হিসেবে তার নিজের মায়ের কোলে মানুষ হলেন আর রাজপুত্রর ধাত্রী হিসেবে তার মাকে বহু মূল্য ভাতা প্রতি মাসে মাসে দেওয়া শুরু হল তার মা আর এখন কাজ করি খাওয়া লাগে না অতি চলে যায় বিশাল ব্যাপার সভা মূসা বড় হলেন ফেরাউনের গৃহে তিরিশ বছর বয়স হয়ে গেল তার পরবর্তী ঘটনা অনেক লম্বা অধিকার আমি যাব না এরপরে শাস্তি নেমে এলো ফেরাউনের উপরে কিভাবে মূসা বললেন আমি নবী আপনার কাছে এসেছি একটাই দাবি নির্যাতিত বনুস্টাইলকে আমার সঙ্গে ছেড়ে দেন আমি ওদেরকে নিয়ে সামে চলে যাব ওরা দেখলো যদি বনিস চলে যায় তো আমাদের মাঠ ঘাটে সব চাষবাস কারা করবে মন্ত্রীরা বললো না ফেরও ওই ওই দাবি মানা যাবে না এটি হলো কারণ দুনিয়া বি স্বার্থ তখন বললো তুমি তুমি তো সেই মূসা তুমি এখানে একটা মানুষ খুন করেছিলে তুমি তো খুনের আসামি মুসা বললো হ্যাঁ সেটা মরেছিলাম ঠিকই তখন আমি পথভ্রষ্ট ছিলাম এখন আমি নবী তো তোমার প্রমাণ কি লাঠি ফেলে দিল বিশাল সাপ হয়ে গেল বড় হা দেখি ফেরাও সেখানের সঙ্গে লাভ দেশে মুসার কোলে বুঝে বাবা আমাকে বাঁচাও বাঁচাও খেয়ে বিল্ডিং ওতেই মুসার কাজ শেষ বগল তলে হাত দিল হাত টানি বের করলো সমস্ত সার্চ লাইটের মতো রাজ রাজপ্রাসাদ আলোকিত হয়ে গেল ওরে বাপরে বাবী তো দারুণ তো বিশাল বড় জাদুঘর ছোটো খাটো জাদুঘর না তো তো হলে মুখে যতই বললো ভয় তো একটা আসে যে সাপ দেখেছে ও সাপের ভয়ে তোর কাম শেষ অন্যদেরকে জুলুম করতো কিন্তু মুসা হারুন হাত দিত না বলে এদের কাছে একটা ধারণ কিছু ব্যবসাগর আছে এইভাবে চললো কিন্তু ছাড়লো না কোনো মতেই অবশেষে মুসার কম বলল হে মূসা তুমি আসার আগেও আমরা নির্যাতিত হয়েছি আমাদের সন্তান হলে ক্যাডিবেল তুমি আসার পরও সে একে নির্যাতন চলছে তো তুমি লাভ লাভ হলো তখন মুসা বললেন দেখো যদি তোমরা সত্যিকার অর্থে মমিন হয়ে থাকো তাহলে আল্লাহর কাছে প্রার্থনা করো আমার কিছু করার নাই তখন সবাই মিলে আল্লাহর কাছে প্রার্থনা করলেন রাব্বানা তাজ হে আল্লাহ তুমি আমাদেরকে জালাম বে ফেতনায় ফেলো না তুমি আমাদেরকে এই কাফেরদের হাত থেকে বাঁচাও দোয়া করা হলো আল্লাহ দোয়া কবুল করলেন বললেন ইয়া মূষা আশ্তরে বেবাদ তুমি বনিস নিয়ে রাত্রের অন্ধকারে মাঠ থেকে বেরিয়ে পড়ো এবং সামনে যাও ফেরাউন তোমার পিছিয়ে পিছিয়ে আসবে তোমরা দেরি করো না এটা হলো ঘটনা চলে গেলেন সাগরের তীরে ভয় পেয়ে গেল হাইয়া মুদ্রাকে কি হোম আর তো ধরে ফেললো এসে গেছে তো ফেরাম পিছিয়ে পিছিয়ে মূসা বললেন কাল্লা কশিন কালে উপরে আমাকে ধরতে পারবে না আমার প্রতিপালক আমাকে রক্ষা করবেন আল্লাহ বললেন আলক হে মূসা তোমার হাতের লাঠি সমুদ্রে ফেলে দাও হাতের লাঠি সমুদ্রে মারার সঙ্গে সঙ্গে সমুদ্রে বিভক্ত হয়ে গেল বারোটি গোত্রের জন্য বারোটা বিশাল বিশাল বিভাগ হয়ে গেল নদীর মাছকান্দে সময় হেঁটে বেরিয়ে চলে গেল বনস্ত ওপারে নদী পার হয়ে এই পিছিয়ে পিছিয়ে ফেরও ইসরায়েলি ইতিহাস হল সাড়ে সাত লক্ষ সেনাবাহিনী তারা নদীর মাঝখানে চলে গেল আল্লাহ হুকুম দিলেন পানিকে যেমন ছিল তেমন হয়ে যাওয়া মানে সব ডুবে শেষ ওখানেই তবুও ওপরে পার হওয়ার পরে দুষ্টুড়ে বলছে কই ফেরাউনটা কই মেলা মাথা দেখছি ওইটা কই তোমার ফেরাউনি একদম কাছে চলে আসছে ঢকঢপ পানি গেলছে আর বলছে এ আল্লাহ

পৃথিবীবাসীর জন্য তুমি একটা আয়াত হতে পারো দৃষ্টান্ত হতে পারো নব্বই নব্বই বিরব্বই আগে পড়ে দেখবেন সব ইতিহাস পাবেন এই যে দৃষ্টান্ত ওরা দেখলো বন ইসরা দেখার পরে তাদের কৃতজ্ঞ হওয়া উচিত ছিল না কৃতজ্ঞ হয়নি পরে ঘটনা শুনে আল্লাহ বলছেন কোরআনের কথা বলি অনুবাদ করে দিই সাগরডুবির পর তাদের তৎপরতা কি ছিল ইহুদিদের সাগর সাগরডুবির পর যখন মুস আল্লাহ তাদেরকে নিয়ে স্বামের দিকে যাচ্ছেন পথি মধ্যে এক জায়গায় দেখলেন যে একটা বিরাট মন্দির সেখানে জাঁকজমকের সাথে মূর্তি পূজা হচ্ছে তা দেখে ওরা বলল ইয়া কলসা এলাহন কামাল এদের যেমন এলাহ আছে উপাস্য আছে আমাদের তেমনি কিছু উপাস্য তুমি একদিন উপাস্য বানিয়ে দাও কলা ইন্নকুম কমন তাজি রাগের সঙ্গে বললেন তোমার তো একটা মূর্খ জাতি দেখতেই পাচ্ছ আল্লাহ তোমাদেরকে দুনিয়ার সেরা দুশ্মনটাকে কীভাবে ডুবিয়ে শেষ করে দিলেন তোমরা ওই মূর্তি পিছিয়ে না দেখতে পাই কোনো কাজ করতে পারে পরিণতি দেখেন তিনি বললেন আব ইলাহা আমি কি আল্লাহ তো তোমাদের জন্য অন্যকে এলাহা হিসেবে গ্রহণ করবো ও ফদাল কুমল আল্লা আলমিন অথচ তিনি তোমাদেরকে পৃথিবীবাসীর উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন এটা হলো গণেশের পরিণতি প্রথম পূর্ণ শুরু হয়ে গেল এত বড় উদ্ধার ঘটনার পরে এত বড় অকৃতজ্ঞ হতে পারে এ ইহুদি জাতি পৃথিবীকে দেখিয়ে দিয়েছে আল্লাহ যেগুলি করোনা আমাদের না বলতেন আমরা জীবনে জানতে পারতাম না এবারে চলেন ব্যাচন মকদ্দাসের দাসের দিকে কারণ তো শাম থেকে এসেছিলেন ওনারা জানেন তো হদ ইউসুফ হৌদ ইয়াকবীদের বাড়ি ছিল শামে সেখান থেকে ওনার মিশরে গেছিলেন তো সামনে পথে যাচ্ছেন যাওয়ার পরে সেখানে গিয়ে মুসল্লা সাদালাম তার কমকে বলেন ইয়া কম উদ্খলু উৎখুল মকদ্দাসী কথা বল্লাহায় হে আমার কম তোমরা এই পবিত্র ভূমিতে প্রবেশ করো যাকে আমরা বাতুল মকদ্দাস বলি মকদ্দাস অর্থ পবিত্র তোমরা এই পবিত্র ভূমিতে প্রবেশ করো আল্লাহ তি কথা আল্লাহ যাক যাকে আল্লাহ পাক তোমাদের জন্য নির্ধারণ করেছেন ওলা তার তাদু আলা কেগুম পিট ফিরে পালেও না খতান কালেবু খাশির তাহলে তোমরা একবার ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে জবরা বলল কল ইয়া মুসা ইন্নাফিয়া কমান জব্বারিন ঐন না লান্না তখন হাত্তায় ওখানে একটা বিরাট প্রভাবশালী শক্তিশালী কম আছে যতক্ষণ ওরা ওই ওখান থেকে বের না হয়ে যাবে আমরা কখনোই মাতৃ মগ্কা প্রবেশ করব না ফাইন একরুজু মিনহা ফাইন না দা খেলো যদি ওরা ওখান থেকে বেরিয়ে যায় তাহলে আমরা প্রবেশ করবো বাড়ির আবদার সব রেডিকে দিতে হয় তো ঢুকবে আরও বললো কি কত বধ দেখেন ইয়া মূসা ইন্না লন্না দুহা আবাদা মা দামু ফি হজাব রব্বুক ফিলা ইন্না হা হুনা কায়দুন সুরম আয়দা চব্বিশ হে মূসা আমরা কখনোই এখানে প্রবেশ করব না যতক্ষণ ওই কম অথবা ওই শক্তিশালী শাসক ওটা হলো আমালেকা শাসক গোষ্ঠী ওখানে আসে তৎক্ষণ আমরা ঢুকবো না বরং তুমি যাও এ যাব আন্তা ওরব বোকা ফাকা তুমি এবং তোমার রব যাও যেই ওদের সঙ্গে লড়াই করো গে ইন্না হা হু না আমরা এখানে বসে থাকলাম খেয়াল করছেন না এগুলা তুমি এবং তোমার রব যেই লড়াই করবে গে আমরা এখানে বসে থাকলাম অথচ বদরের যুদ্ধের সময় যখন আমার রসুল বলেছিলেন সাহাবিদেরকে। ترى جواب دي يا رسول الله لا نقول أبدا كما قال قوم فرعون قوم موسى اذهب أنت ربك فقاتلا إنا هاونا قاعدون بل نحن نقاتل معكم إنا معك مقاتلون ورابلت لك قاعدون الصحابي رابلت للمقاتلون أمرت تمك سدي بالابونا هي رسول তুমি এমনকি বরকাল গেমাদও যদি আমাদেরকে নিয়ে যাও সাগরে যদি ঝাপ আমাদেরকে নিয়ে আমরা সেখানেও যেতে রাজি আমরা মুসার কমের মতো বলবো না যে আমরা এখানে বসে থাকলাম পরে আমরা তোমার সঙ্গে যুদ্ধে নেমে পড়ব এই আহ্বান পেয়ে তখন কিন্তু বদর যুদ্ধটা হইল ওগুলো ইতিহাস আলাদা খালি বলছে ইহুদিদের চরিত্রটা কেমন চলতে দেখেন তাদের নবী ডাইরেক্ট বলছে তোমরা এখানে ঢুকলেই যেতে যাবা তোমরা বিজয় লাভ করবা কেউ তোমাদের ঠেকাবে না আল্লাহ আমাকে ওয়াদা করেছেন যেহাদ করো এগিয়ে যাও এতই ভীতু বারো দলের বারোটা নেতার দশটাই চূড়ান্ত ভীতু বলে যতক্ষণ ওরা ওখানে আছে ততক্ষণে আমরা ওখানে ঢুকবই না পরবর্তীকালে ইতিহাস আপনারা জানেন যে জালুত আর তালুতের ইতিহাস জানেন না ওখানে জালুত ছিল আমাদের কাদের সম্রাট বাতুল মঙ্গল তালুত গেলেন সঙ্গে দাউদ গেলেন যুদ্ধ টুদ্ধ কিছুই লাগলো না ওই দাউদের একটা ঢিল খেয়ে শেষ আল্লাহ আগে আদা করেছে খালি সাহস করে যাও তোমরা বা এটা সাহসই করে না এর অলস বিলাসী জাতি সুৎখর জাতি সুদের টাকা দেয় দাদানের ব্যবসা করে আরামসে বসে খায় কোনো রিস্ক নাই এই আরামের এই অবস্থা রেখে যুদ্ধের মতন যুদ্ধগুলি মরবে নাকি এজন্য ওরা কশ্চিংকাল সম্মুখ যুদ্ধে যায় না পিছুন তো যত কূটনীতি ষড়যন্ত্রের চক্রান্ত পিছন করা খুব পাকা এরা মোদিনাতে কাজ করেছে আল্লাহ আমাদের রসুলকে ডিস্টার্ব করেছে ফলে আল্লাহ রসুল তাদের তিনটা গোত্রকেই মদিনাতে বের করে দিলেন সবগুলি একটা রাখেনি মদিনা এক সাফ করে দিয়েছে ইহুদি মুক্ত করে দিয়েছিলেন উনি এরা মূসাকে জ্বালিয়েছে এরা আমাকেও জ্বালিয়েছে ইহুদি জাতির চরিত্র হলো এটা এবারে সোরা বনুস রাইল আল্লাহাক বছর নামে একটা সোরা আছে কোরআনে আল্লাহ কদাই না ইস রফিল কিতাবা আলুক বন কবির আমরা বনু স্টাইলের উপরে লৌহে মাহফুজে নির্ধারণ করে রেখেছি বা তাদের তরতে নির্ধারণ করে রেখেছি তোমরা অবশ্যই এই পৃথিবীতে দুইবার বিপর্যয় সৃষ্টি করবে ও আলু নবির এবং তোমরা অত্যন্ত ভয়ানক অধ্যত্ব প্রকাশ করবে সে দুইবার কোনটা কোনটা এটা নিয়ে মফেশেরা মতভেদ করেছেন তো সেখানে এটাই অগ্রগণ্য বক্তব্য এই একটা হলে বখতানা হামলা যিনি ছিলেন বাবেল সম্রাট তিনি এসে পুরা বাতুল মকান্তিতে একদম গুড়িয়ে নিশ্চিহ্ন করে দিয়েছিলেন সত্তর হাজার ইহুদিকে একদম খতম করে দিয়েছিলেন তারপরে বহুদিন ধরে আর কোনো সমস্যা হয়নি আবার ডিস্টার্ব করলো সেটা তালুতের মধ্যে জালুতের মধ্যে নেতাকে মেরি ফেলে দেওয়ার পরে এমনিতে ওরা ঠান্ডা গেছে আর কোনো ডিস্টার্ব করে নি আল্লাহ বলেন দেখো তাদের উপরে নির্ধারিত হয়ে গেছে দিল্লাহ ও মাস্কানা জিল্লতি আমরা বাংলা বলি না জিল্লা মানে জিল্লতি লাঞ্ছনা মাস্কানা মানে অভাব ভিক্ষাবৃত্তি ওরা ভিক্ষা করি খাবার সারা জীবন অর্থাৎ আমেরিকা দেবে এ দেবে সে দেবে তবে খাবে ওরা এমনি চলে না ওরা আল্লাহর আল্লাহ গজব ক্রয় করেছে অর্থাৎ আল্লাহর ক্রোধ ক্রয় করেছে কারণ তারা ছিল অবদ্ধ জাতি এবং তারা এক ইনা আয়াত হাক তারা আল্লাহর আয়াত সময়কে অস্বীকার করেছে ও নবীদেরকে হত্যা করেছে এর স্বাস্থ্য হলে তাদের উপরে চিরন্তন গজব আল্লাহ জোরে ভাত মানে একদম মোহর মেরে দিয়েছেন ও তো গজব হবেই পৃথিবীর কোথাও যে ওরা থাকতে পারবে না কোথাও টিকতে পারবে না ওদের রক্তের দোষাগুলি বলবো না কি আল্লাহ ভালো দেন আল্লাহ তো করে দিয়েছেন যেহেতু ওদের মধ্যে কিছু ভালো আছে কিছু মন্দ আছে কিন্তু নেতা যেগুলো হবে মন্দগুলোই নেতা হবে এটা এক নেতারাই তো দেশ চালায় এক নেতার জন্যই সারা দেশ মরে নেতা কখনো ওখানে ভালো হবে না খ্রিস্টানদের ভাগ্য কোনো ভালো নেতা আসবে না ওই বাইডেন বত বদগুলো আসবে ট্রাম্প মার্কা ওই ইহুদুদের ভাগ্য কোনো ভালো নেতা আসবে নেতা মতো বিশ্ববধ এই লোকগুলি ওদের নেতা হবে কিন্তু এখানে সেখানে কিন্তু অনেক ভালো মানুষ আছে আল্লাহ তো বলেই নিচ্ছেন মিনু সালে উন মিনম দু উনে জলেক তাদের মধ্যে ভালো মানুষও আছে খারাপ মানুষও আছে কিন্তু ভালো মানুষগুলো নেতা হতে পারবে না এখন তো গণতন্ত্র এসেছে না যেহেতু তন্ত্র এগুলো ভালো মানুষ না নেতা কত কোনো দেশেই এর মাধ্যমে ভালো মতো আসবে না সে যুগেও আসেনি এ যুগেও আসবে না সে তালিকা এখন বলতে লম্বা হয়ে যাবে এবার আসেন আল্লাহ বলছেন তারা একতুলনায় নবী না বেগায়রি হাক তারা বেগায়ের হাক অন্যায়ভাবে বহু নবীকে হত্যা করেছে কোন কোন বর্ণনা পাওয়া যায় এক এদিনের বা তিনশো নবী হত্যা করেছে নবী ওদের চোখে কাটা কারণ ওদের স্বেচ্ছাচারিতায় বাধা দেয় কারা নবী আসলে দেয় না এই স্বেচ্ছাচারিতায় বাধা যে দেবে তাকে মেরে ফেলবে দেবে এত বদের এসব এই অপরাধের কারণে এদের শাস্তি চূড়ান্ত হয়েছে আল্লাহর পক্ষ থেকে এই শাস্তি হতেই আছে আজ পর্যন্ত এবং এটা হবেই এই দুইবার শাস্তি হয়ে গেছে দুই নবীর আমলে প্রথম শাস্তি হয়েছে মুসার আবদ্ধতার করার কারণে দ্বিতীয় শাস্তি হয়েছে ঈশার আবদ্ধতার কারণে ঈশ্বরের মধ্যে তোরা কে স্মরণ করিয়ে দিই আপনারা জানেন যে ওই শনিবারে মাছ ধরতে নিশ্চিত করা হয়েছিল না ওরা এত চালাক যে শনিবারে মাছ ধরবে না ওই দিন মুখ বন্ধ করে রাখবে সমস্ত মা ঢুকবে ঢুকে শনিবার সন্ধ্যাবেলা মুখটা বন্ধ করে দেবে রোববার সকালে মারবে এই যে চালাক এটা করলো ইমানদাররা বললো তোমার আল্লাহর সঙ্গে পাল্লা দিচ্ছ তোমাদের সঙ্গে আমরা থাকবো না ইমানদাররা বেরিয়ে চলে গেলে ওরা এই দুষ্ট করতেই থাকলো অবশেষে আল্লাহ গজব নেমে আসলো আল্লাহ বলে দিলেন কোনো কেরাদাত আল সবগুলি বানর হয়ে যাওয়া নিকৃষ্ট বানর হয়ে গেল এজন্য ওদেরকে বলে আসাহাবাল ইহুদে নাসারদের লকম হচ্ছে আসহাবাল কেরাদাত আরবরা এটা প্রায়ই বলে এরা হলো বানর আর শুকুরের বংশ দুই নবীর সঙ্গে দুই বেইমেন কারণে দুই চূড়ান্ত শাস্তি তাদের ভাগ্য হয়েছে এখন শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সাথে বেইমানি করার কারণে তার মদিনা থেকে বিচারিত হয়েছে তাদেরকে খাইবার থেকেও বিচারিত করা হয়তো কিন্তু আল্লাহ রসুল দয়া করলেন করলেন না এত বদ বিজয়ী সেনাপতি আমার রসুল বিজয়ী তখন তাকে দাওয়াত দিয়ে খাওয়াচ্ছে সেই মধ্যে পায়ে মধ্যে বিষ মাখ এতটা বদ উনি তো পরাজিত না বিজয়ী মানুষ তো ভয়ে থাকে অথচ সে ভয়টুকু তাদের নাই যে কোনো মূল্যে মোহাম্মদকে মানতেই হবে এও তারা করেছে এরপরও অতি ধৈর্যশীল আল্লাহ রসুল শাস্তি দেননি নেই পুরো ইতিহাসটাই হলে গাদ্দারের ইতিহাস খ্রিস্টানরা কি অবস্থা আল্লাহ বললেন আমর উল্লাহ তারা আউলিয়া বা মন্দারগণ তোমার ইহুদি ও নাসারাদেরকে আউলিয়া হিসেবে গ্রহণ করো না আউলিয়া মানে কি পিসাবে নাকি না বন্ধু হিসেবে গ্রহণ করো না অভিভাবক হিসাবে গ্রহণ করো না বাঁধম অহলিয়া ও বাঁধ ওরা একে অপরের বন্ধু পরিষ্কার বলি দেওয়া হয়েছে অন্যথায় ওলা তাত্তাকুল কাফেরই না অলিয়া তোমরা কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না ইহুদি নাসারা কাফের কেউ তোমাদের আপন নয় ইহাদ্দরকম উল্লাহ নাসা আল্লাহ তোমাদেরকে নিজের ব্যাপারে সতর্ক করে দেয় সাবধান অন্যথায় সে অলান তরদান কেলে হুদ অলেন নাসারা তাত্তাবে মিল্লা কখনই ইহুদিন আসার তোমাদের বন্ধু ভাবনা যতক্ষণ না তোমরা নিজেদের ইসলাম পরিত্যাগ করে ইহুদ্দিন আসার না হওয়া ততক্ষণ তোমার খাতির করবে না এই যে অবস্থা চলছে পৃথিবীর পৃথিবী চলছে ইহুদি খ্রিস্টানদের একচ্ছত্র আধিপত্যের উপর দিয়ে ইহুদিরা বেঁচে আসে মূলত খ্রিস্টানদের আশ্রয় একটু অতীতে চলে যান উনিশশো পঁয়তাল্লিশ সালে হিটলার মরেছে অর্থাৎ গত শতাব্দীর ঘটনাগুলো প্রথম মহাজুদের পর্বে হিটলার যখন ক্ষমতা আসে জার্মানির এটা দারুণভাবে প্রচলিত সে ষাট লাখ ইহুদেরকে গ্যাস চেম্বারে ভরে মেরে ফেলতেছিল যাতে ব্যাপার বলে তাকে বলে আপনি এত মানুষকে কেন মারছেন তাহলে ওদের একটা রাখা হবে ওরা ওরা দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জাতি কিছু রেখে দেবো ওরা যেন পরবর্তী বলে যে হ্যাঁ আমাদের পূর্ব সে এইভাবে মরেছে শুধু কূটনীতির কারণে আর সুৎখরির কারণে ওরা সুদের ব্যবসা করে যে যত বড় লোক সে তত ভীরু মনে রাখবেন টাকার ভয়ে জমি দেওয়ার বয়স হারাবে এই জন্য হিটলার এত ক্ষেপা খেপ ছিল এদের উপরে আর টাকা রাখা হবে না পৃথিবীর কোথাও যেও আল্লাহ বা গাদবেন আল্লাহ গাদাবেন আল্লাহর গজবেদের সব জায়গায় যেখানে যাবে কত পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবে সব জায়গায় খালি মানুষের আশ্রয় ওদেরকে থাকতে হবে মুখামুখি হয়ে থাকতে হবে স্বাধীন হিসেবে আর চলতে পারবে না বর্তমানে বিশ্বে খ্রিস্টানদের যে আধিপত্য চলছে ইহুদিদের সঙ্গে মিলে মুসলিম উম্মার কর্তব্য নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়া বৃহত্তর স্বার্থে নইলে আমাদের লেখা একটা বই আপনার দেখবেন আরব বিশ্বের ইসরায়েলের আজ্ঞারাশী নকশা ওখানে আমরা একদম প্রমাণ দিয়ে দেখিয়ে দিয়েছি তাদের পরবর্তী টার্গেট হচ্ছে মক্কা মকর্রমা এবং মদিনামনা তারপর সেটা বলে দিয়েছে আমার বাতুল মকদ্দাস্তের পরে আমরা এবারে এগিয়ে যাব হারামের দিকে মসজিদুল হারামের দিকে তাদের টার্গেট আছে যদি মুসলিম উম্ম ঐক্যবদ্ধ হতে ব্যর্থ হয় তাহলে আমাদের হারামাইন থাকবে না এটাও ধ্বংস হয়ে যাবে তাদের যে বোমা আছে ওই ওখানে বসে যদি সরিয়ে দেয় তাও হারাম ধ্বংস হয়ে যাবে দিন দিন তারা শক্তি অর্জন করছে এই যে হামলাটা করলো কালকে বলে বিরোধী ঘোষণা করেছে এই হামলায় লাভ হয়েছে একটাই এক সাপে নেউলে সম্পর্ক সৌদি আরবের ইরানের সাথে এটা শিয়া ওটা শুনি সৌদি আরবের আসলে কি বলে কি যুবরাজ মোহাম্মদ সালমান বলেই ফেলেছে গত সাতাশে এপ্রিল মধ্যপ্রাচ্যের অন্যতম মহান দেশ ইরানের সাথে আমাদের সম্পর্ক ভালো হোক এটা আমরা সবাই আশা করি ঠিক উত্তরে ইরানও বলেছে আমরাও সেটা একইভাবে আশা করি এই যে বরফ গলেছে এটা একটা দারুণ ঘটনা কিন্তু যদি এটা গলেই থাকে আলহামদুলিল্লাহ তাহলে ইরান এবং সৌদি আরব যদি একসঙ্গে হয়ে যায় আমার মনে হয় কারো লাগবে না এই সাথে আরও একটা সুখবর চলে আসছে এখন যে রাশিয়া পুরোপুরি সাপোর্ট দিচ্ছে এখন তুরস্ককে তুরস্ক রাশিয়া চীন পাকিস্তান এর এখন এক কাতারে আর ওদিকে আমেরিকা ইরাক এবং আফগানিস্তান থেকে সৈন্য গুটিয়ে নিচ্ছে পালাচ্ছে এখন এখন আফগানিস্তান অতি সত্তর স্বাধীন হবে তালেবানদের হাতে চলে আসবে অর্থাৎ ইসলামী হুকুমত হবে সেখানে তারা তাকে প্রতিশ্রুতিবদ্ধ এখন আফগানিস্তান পাকিস্তান চীন রাশিয়া এক লাইনে এসে গেলে এর মধ্যে পাকিস্তান আণবিক বোমার অধিকারী চীন আণবিক বোমার অধিকারী রাশিয়া আণবিক বোমার অধিকারী এই তিন থেকে এড়িয়ে আমেরিকা কাজ করতে গেলে আমেরিকা ধ্বংসই দেবে যদি সেই লাইনে যদি টিকে থাকে আগামীতে পুরো মুসলিম বিশ্ব এক হয়ে গেলে পৃথিবীর মানচিত্র থেকে দেখবেন হতবা। রাষ্ট্র নাম ধরে ইহুদিদের এই ভূখণ্ডটা মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার সম্ভাবনা এখন দেখা দিয়েছে বাকি আল্লাহর রহমত আমরা কামনা করি আল্লাহ যেন তার এই ওয়াদা যা উনি করেছেন এই ওয়াদা যেন পূরণ হয় এখনই হলে আমরা দেখে যদি পারবো নইলে আমাদের পরবর্তী প্রজন্ম দেখবে তবে আমরা সবসময় দয়া করব ইহুদি নাসারা শক্তি যে ধ্বংস হয় ইসলামের শক্তি যেন পৃথিবীর উপরে আধিপত্য বিস্তার করে আগের মতো যেমন আগে ছিল এই বাতুল মকদ্দার শাসন করেছে উসমানীয় খলিফারা আটশো বছর একটা ইহুদিকে মারেনি এরা কয়দিন মাত্র ক্ষমতায় গেছে মুসলমানদের মেরি নিরীহ নারী শিশুকে মধ্যে হত্যা করে